গাইস, গ্রামের পরিবেশটা এত সুন্দর, এত নির্ঝুম, চারিদিকে জাস্ট একটা নিস্তব্ধ, একটা ভালো শান্ত সৃষ্ট আবহাওয়া। আর এত শান্ত সৃষ্ট আবহাওয়াতে ভালোই লাগতেছে, মানে নানা গায়ে শান্ত সৃষ্টই পরিবেশ, এটা একটু মাঝে মধ্যে হয় খালি, তাছাড়া বাকি সব শান্ত সৃষ্টি পরিবেশ। মানে এখন প্রায় 8টা বাজে, তাই আর কি আমরা এখন ব্রাশ করবো। আর ব্রাশ করার জন্য সবচেয়ে জরুরি যেটা, ওটা কি ভাই? নিম পাতার ডাল। আরে ব্রাশ ব্রাশ না স্যার, ব্রাশ করবো কি? আর আজকে আমাদের ব্রাশ কি? নিম পাতার ডাল। নিম পাতা গাছ তো এখানে আছে, তো এখানে একটা নিম পাতা পেলে না নাদেশ্বর বাবা। দেখি দেখি দেখি, আমি না এর কোনদিনও করি না, এর প্রথমবার আমার। আমি তো কোনদিন করি না, কি করে নাদু করে এটাকে ভাঙ, তারপর এখান থেকে ঘষা শুরু কর, ভাঙে ঘষতে লাগে দিতে হবে এটা দিয়ে। তো গাইস, এখানে আমাদের নিম পাতা ডাল, এটাকে নাকি হালকা ভেঙে দাঁতে ঘষতে হবে। দাঁতে ঘষতে ঘষতে আমাদের মাড়ির অবস্থা যাতে ক্ষয় না হয় সেটা একটু ধ্যান রাখতে লাগবে, কারণ কি আমরা এটা যারা যারা গুটখা খায় তাদের দাঁত পরিষ্কার হয়ে যাবে, মানে তরি পরিষ্কার হয়ে যাবে। এটাকে আস্তে আস্তে চামড়াটা ছড়িয়ে নিতে হবে। তো ফাইনালি গেছে, হয়ে গেছে, আমি জানি না এটা কেমন, বাট হ্যাঁ এরকম হয়তো। এটা দেখে দাঁত পরিষ্কার হবে, এ দেখ না হরিজেন্টাল ঘষতেছে তো গাইস। আরে কোনাতে ঘষে না এটা, আমরা অল্প বাঁশ খাইলেই বলি কি ভাই কত বড় বাঁশ দিয়েছে কেউ, আর দেখ তো বাঁশ খাই যাচ্ছে খাই যাচ্ছে সে কিছু। আরে ভাই এখানে তো কোর্টও হচ্ছে ভাই, তোদের জমিতে এত বড় কোর্ট বানালি বললি না আমাকে একবার? ওদেরই তো জমি ভাই, ওদেরই কোর্ট হচ্ছে এত বড়, তাই বলে চার মঞ্জিলা ইমারতে তো ইয়ে ভাই। এটা হচ্ছে তোমার জলপাইগুড়ি হাইকোর্ট, এই কোর্টটা আর কি নতুন হচ্ছে, কিন্তু আমাদের শিলিগুড়িতে একটা কোর্ট আছে যেটা শিলিগুড়ি কোর্ট। গাইস আমার জীবন হওয়া জীবনের সব থেকে বড় স্ক্যাম হচ্ছে, আগে যখন ছোট ছিলাম তো তো তখন টিউশনি ম্যাডাম বা স্যার বলতো যে আমার জন্য লাঠি নিয়ে আসবি, তো আমি বাঁশবাগান থেকে ঘুরে একটা লাঠি নিতাম এরকম লাঠি, আর পড়া না পারলে সেই লাঠি দিয়ে কেলানি আমিই খাইতাম। আমাদের দাঁত পরিষ্কার হলো কিনা সেটা আমি জানি না, কিন্তু এটাতে পেটটা পরিষ্কার হিসেবে এটা আমি গ্যারান্টি নিচ্ছি, কারণ এটা একটু তেতো তেতো, তো আমি একদম তেতো খেতে একদম পছন্দ করি না। অনেকদিন পর আমি কুয়া থেকে জল উঠাচ্ছি, বাড়িতে তো কল খুলে জল না, আরে ফোনটাই পড়ে যাবে আমার। এখন আমরা হচ্ছে গরুর জন্য ব্রেকফাস্ট বানাবো সকাল সকালের, এটাকে ভুসি বলে, এটাকে ফটাফট আমরা একটু গরম জল দিয়ে একটু সিদ্ধ করে নি, হালকা লবণ দিব, হালকা মশলা, গরম মশলা, হালকা হলুদ। এই যে গাইস গরুর ভুসি, এগুলা ডাল ডাল হয়ে গেছে না, এটার ভিতরে আটা দেওয়া হয়েছে, আর ভুট্টার যে ইসেটা থাকে মানে ভুট্টার যে দানাটা থাকে, ভুট্টা ভুট্টা থাকে না, ভুট্টার যে গুঁড়োগুলো থাকে ওইটাকে ভুসি বলে, আর এখানে একটু অল্প আটা দেওয়া হয়েছে যাতে গরু খেতে একটু ভালো লাগে। আজকে তোমরা প্রথমবার দেখতে পাবেন যে যে এক গরু আরেক গরু খাবার বানাচ্ছে, আজকে কেমন হয় এখন দেখে নিন। বর্তমানে আমি খাবার বানাচ্ছি, খাবার বানাই খাবো খাবো ভাই ব্রাদারকে যতক্ষণে আমাদের খাওয়া দাওয়া একটু রেডি হচ্ছে ততক্ষণে আমরা যে একটু গরুগুলোকে দেখে আসি। আর এটা তো নতুন, ভয় পায় না ভয় পায় না ভয় পায় না ভয় পায় না ভয় পায় না, আমাদেরকে প্রথমবার দেখছে তো জন্য একটু ভয় ভয় পাচ্ছে। এটা তো নাম আছে কমসে কম, এটা তো ছোট নতুন হয়েছে, একটারও নাম দিস না তোরা। ছি 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 ছি, আজ থেকে এটা নামকরণ করলাম কুডি, ঠিক আছে? কুডি এডি আজকে থেকে তোমার নাম কুড়ি, ঠিক আছে? রাধে রাধে বলো, রাধে রাধে।
আমরা আস্তে আস্তে তো খেয়ে সাবারও করে দিল সবকিছু। একটাই গরু ভাই, একটাই হয়ে যেতে পাইতে না, কয়টা? চোদ্দ খানা গরু, ছোট বড় মিলে কুড়ি। আরে কুকুর নাকি শু শু করে যাবে। এই বাড়িতে চোদ্দ খানা গরু আছে, চোদ্দ খানা গরুর মধ্যে একটা মানে ছোট বড় মিলে, ছোট বড় মিলিয়ে চোদ্দ খানা গরু। তার মধ্যে একটা গরু এইখানে, একটা ওদিকে, দুটা এই, একটা তিনটা, চারটা, পাঁচটা, ওটা তো সার, এটা না, এখানে তো পাঁচটা গরু ভাই। আর বাকি গরুগুলো কোথায়? আচ্ছা ওদিকে ছাড়া আছে না আরো? করলো তো বন্ধুগণ, এখন আমরা একটু খাওয়া দাওয়া করছি, কারণ কি খাওয়া দাওয়া না করলে আমরা মাঠে ঘাটে কাজ করতে পারবো না। তার মধ্যে যে জলপাইগুড়িতে অনেক গরম, দুজনে খিদা পেয়ে গেছে, এখন কাজ টাজ করে আসলাম তো। আর সামনে দাদা আছে ওখানে ভাই, এখানে নাদেশ বাবা করছেন, আর পিছনে আরেক দাদা আছে। আরে একজন সাইকেল চালিয়ে এলো, দুজন মিলে ঝগড়া কেন করছিস? আমিও সাঁতার কাটতে পারি না, আর আমাদের ফেকুর জন্য সাঁতার কাটতে পারে না। গাইস যতটা প্রীতম পারে আমি আর্ধেকও পারি না, আমার খুব জল খুব ভয় লাগে, তবুও যাচ্ছি, কাছাকাছি থাকবো, বেশি দূর যাবো না। কারণ কি নাদুর যে কাকা আর জেঠুরা ছিল তারা বললো আর দিঘিটা অনেক গভীর, মানে পুকুরটা অনেক গভীর, আর বেশি দূর যেতে না, কাছাকাছি থাকতে, তো সেটা মেনেই আমরা কাছাকাছি থাকবো। আর রবিকার কোনো সমস্যা নেই, কারণ কি সামনে দাদা আছে, দাদা বাঁচিয়ে নেবে আমাদেরকে। আমাদের সাইকেলে হাওয়া নাই, তাই একটু হাওয়া দিতে আসলাম আমরা। আমাদের এই সাইকেলে পাম্প হয়ে গেলো, এখন আমরা এই সাইকেলে পাম্প দিচ্ছি। চল ভাই চল, চলো গাইস আমরা সবাই পৌঁছে গেছি, এখন জাস্ট সাইকেলগুলোকে পার্কিং করি এখানে। সবার সাইকেল আছে এখানে, একটা, দুটা, তিনটে, চারটে, পাঁচটে, ছটা। লাভ দে লাভ দে লাভ দে, এটা তো প্রচন্ড গরম, পা জ্বলে যাচ্ছে পুরো। আরে ভয় পাচ্ছে বেচারাটাকে, একটু সামনেই নিয়ে যা, তারপর ডুব দেওয়া, কিছু হবে না, যা যা কিছু হবে না। গাইস এই সিঁড়ি পর্যন্ত এতটুকু জল, তার নিচে সিঁড়ি পর্যন্ত আমার ছাই পাচ্ছে না, আমার অনেক জল আছে, আর যেহেতু আমি সাঁতার কাটতে পারি না তাই বেশি দূর পর্যন্ত যাবো না। ফাইনালি গাইস আমাদের স্নান হয়ে গেলো, আমি সাঁতার কাটতে পারি না, কিন্তু আজকে যতটুকু সাঁতার কাটলাম আমার নিজের ব্যাপারে প্রাউড হচ্ছে, এই দাদা একটু হেল্প করলো। ভাই স্নান করে মজা লাগলো? হ্যাঁ কতটা খুব ভালো লাগলো। বুঝলাম, তো গাইস এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, অনেক আনন্দ করলাম সবাই মিলে এখানে। বিকি ভাই আমরা সবাই মিলে একসাথে স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, ভীষণ ভালো লাগলো। আর পিছনে দাদা আছে, তপুদা আবার যাবা শিলিগুড়ি? হ্যাঁ যাবো। দাদা 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 দা